খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমি তোমাদের যে বিষয়টা পড়াবো, স্বাধীন বাংলাদেশের অকুত্থিত ইতিহাস। তোমরা সবাই তাড়াতাড়ি বইটা কিনে ফেলবে। বইটা কিনে ফেললে তোমাদের ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি গত ক্লাসে বলেছিলাম যে জাতীয় ইতিহাস না পড়লে একজন শিক্ষার্থী দেশ সম্পর্কে অনেক কিছু না জেনেই ডিগ্রি পাবে। আর এই যে আমাদের বিষয়টা স্বাধীন বাংলাদেশের অকুত্থিত ইতিহাস, এই বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স পড়বে তাদেরকে প্রথম বর্ষের সবাইকে করতে হবে। কেন, কী জন্য, সেটাও আমি গত ক্লাসে বলেছি যে কারণ সকল শিক্ষার্থীকে জানতে হবে আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের যে পটভূমি কী ছিল, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের গুরুত্ব। আমাদের বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ সেটা কি হঠাৎ করে শুরু হয়েছিল? না, তার আগে রয়েছে বিশাল এক ইতিহাস। আজকে আমি স্বাধীন বাংলাদেশের অকুত্থিত ইতিহাসের পরিধি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, সাধারণভাবে পরিধি বলতে আমরা পরিসর, পরিসীমা, সীমানা বা কার্যক্ষেত্রে বা বিষয়বস্তুর সব অংশকে বুঝে থাকি। ইতিহাসের পরিধি বলতে ইতিহাসের কার্যক্ষেত্রের সুবিশাল দিগন্তকে বোঝায়। ইতিহাসের পরিধি হল ইতিহাসের আওতার শেষ সীমানাকে বোঝায়, অর্থাৎ ইতিহাসের বিস্তৃতি। বৃত্তের যেমন শেষ সীমা দিয়ে পরিধি নির্ধারিত হয়, তেমনি ইতিহাসের পরিধি হল ইতিহাসের আলোচ্য বিষয়গুলির শেষ সীমা। কিন্তু ইতিহাসকে বৃত্তের মতো পরিধির বিস্তার দেখানো সম্ভব নয়, কারণ ইতিহাস গতিময় এবং নতুন নতুন বিষয়গুলির ও ঘটনার সংযোজনে এর পরিধি ক্রমেই বিস্তৃততর হচ্ছে। কাজেই ইতিহাসের পরিধিকে কোনো বৃত্ত বা ভূখণ্ডের মতো স্থির ও সুনির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়। ধারাবাহিকতা ও হলো ইতিহাসের মূল সূত্র। ধারাবাহিকতা বাদ দিলে ইতিহাস যুগসূত্রহীন কতগুলো বিচ্ছিন্ন ঘটনার ঘটনায় পরিণত হয়, তখন আর কি ইতিহাস বলা চলে না। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ঘটনার কাহিনীর মতো সার্থকতা শূন্য হয়ে পড়ে। তেমনি বাংলাদেশের অকুত্থিত ইতিহাসের বিষয়বস্তু ও পরিধিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে হয়। 1947 সালের ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রটির উদ্ভবের পর হতেই স্বাধীন বাংলাদেশের অকুত্থিত ইতিহাসের পরিধিও সে প্রেক্ষিতেই বিচার্য। কিন্তু এখানেই আর শেষ বেঁধে দেওয়া যায় না, বরং এটির জন্য একটু হলেও কি পিছনে তাকাতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, পৃথিবীতে মানুষের আগমন ও বিবর্তন, সভ্যতার ক্রমবিকাশ এবং সমাজ ও রাষ্ট্রের আত্মপ্রান্তের বস্তুনিষ্ঠ সমীক্ষা হচ্ছে
ইতিহাস। আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হলো পাকিস্তান রাষ্ট্র হতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির আলাদা হওয়ার পিছনে যেসব ঘটনাগুলিকে দায়ী করা যায় তার ধারাবাহিক বিবরণ। অর্থাৎ ব্রিটিশ পরবর্তী সময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতার পিছনে যে অনুঘটকগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী সেগুলোর বস্তুনিষ্ঠ সমীক্ষার বিবরণেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বলে পরিচিত। যে কোনো জাতির ইতিহাস তার অমূল্য সম্পদ। জাতীয় ইতিহাস পাঠ নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেশপ্রেম ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই নাগরিক ও ভবিষ্যৎ নাগরিকদের নিকট সঠিক ইতিহাস তুলে ধরা দরকার। বাঙালি একটি স্বাধীন জাতি। বাঙালির রয়েছে দীর্ঘ সুদীর্ঘকালের ইতিহাস। নৃতাত্ত্বিক ঘটন, জীবনধারা, সভ্যতা, ভাষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে বাঙালির যে আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে তাই বাঙালির ইতিহাস। ইতিহাস কেবল কিছু ঘটনার সমষ্টি নয়, ইতিহাস হলো সামাজিক মানুষ, তার সমাজ ও সভ্যতা ও জীবনধারার তথ্যনিষ্ঠ বিবরণ। ঘটনার অন্তরালে যে তথ্য লুকিয়ে থাকে সেটিও ইতিহাসের অন্যতম বিষয়বস্তু। সভ্যতার পর যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে মানব সমাজ কিভাবে অগ্রসর হচ্ছে তাও হলো ইতিহাসের বিষয়বস্তু। মানুষ ও মানুষের পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্যে আদান প্রদান, সংঘর্ষ ও সমন্বয়ের ফলে বৃহত্তর মানব সমাজের ক্রমোন্নতির ধারাবাহিক বিবরণই হলো ইতিহাস। যুগ যুগান্তর থেকে মানুষ বিভিন্ন পরিবেশের ভিতর দিয়ে কিভাবে আধুনিক সভ্যতার উদ্ভব ও বিকাশ ঘটিয়েছে তার বিবরণও ইতিহাসের বিষয়বস্তু। সেই অর্থে বাঙালি জাতি একটি ব্যাপক ও সমৃদ্ধ ইতিহাসের অধিকারী। তবে বাঙালি জাতির ইতিহাসের তুলনায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরিধি কিছুটা সীমিত, কারণ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হল বাংলাদেশের অভ্যন্তরস্থ মানুষের ইতিহাস। সুনির্দিষ্ট করে বললে এর ব্যাপ্তি হল 1947 পরবর্তী সময় থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত। তবে স্বাধীন বাংলাদেশের বীজ রোপিত হয়েছিল তারও বহু পূর্বে। বাংলার স্বাধীন সুলতানি আমল, বারো ভুঁইয়ার যুগ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1940 সালের লাহোর প্রস্তাব প্রভৃতি ঘটনা ও বিষয় বাঙালিদের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করে। আর 1971 সালে গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসের মাধ্যমে তার রূপায়ণ ঘটে। কিন্তু ইতিহাসের বাস্তবতা অনুসন্ধানের জন্য অনেক সময় এর পূর্ব পরের কথা জানারও প্রয়োজন পড়ে। তাই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক ঘটন, ভাষা, জীবনধারা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালও আলোচিত হয়ে মূলত পাকিস্তানি উপনিবেশিক টাইপের শাসনই বাংলাদেশের অভ্যুদয়ের অনিবার্য অভ্যুদয়কে অনিবার্য করে তুলে।
পাকিস্তান রাষ্ট্রের কাঠামো প্রতিষ্ঠা কাঠামো ও শ্রেণী চরিত্রের মধ্যেই বাংলাদেশের অভ্যুদয় বীজ নিহিত। আর এ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব হবে না। তাই প্রাসঙ্গিকভাবে পাকিস্তানের অভ্যুদয় সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে 1947 সালে সাম্প্রদায়িক বিভাজন তথা ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। আর এই যে সাম্প্রদায়িকতার বীজ সেটা কিন্তু রূপিত হয়েছিল ব্রিটিশ আমল থেকেই। ফলশ্রুতিতে 1947 সালে ভারত স্বাধীনতা আইন প্রণীত হয় এবং সৃষ্টি হয় পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শুরু 1947 সাল থেকে পরবর্তী 24 বছর ব্যাপী। 14 আগস্ট পাকিস্তান ও 15 আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু এর পিছনে ঘটে অনেক আন্দোলন এবং ষড়যন্ত্র। সেই আন্দোলন ও ষড়যন্ত্রই আমাদের এই বইটাতে ধারাবাহিকভাবে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আমি তোমাদের সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে এই স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি পেতে এদেশের সাধারণ মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। 30 লক্ষ তাজা প্রাণ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ অর্জিত হয়েছিল। আজ বিশ্বের বুকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাঙালি একটি আত্মনির্মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত। তাই এদেশের সঠিক ইতিহাস জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য। শিক্ষার্থীদের তো আরো বেশি ভালো করে ইতিহাস জানতে হবে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ্রন্থে সঠিক ইতিহাস জানার জন্যই শিক্ষার্থীদের এই কোর্সটি বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা নেক্সট ক্লাস থেকে আমি নেক্সট ক্লাস থেকে অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু করে দেব। আমি আবারও বলছি, তোমরা সবাই বইটা কিনে নিবে। বইটা বাসায় থাকলে ক্লাসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেদিন আমরা যখন আমরা যে ক্লাসটা পোস্ট করব যেই বিষয় টপিক্সের উপরে, তোমরা সেদিনেই সেই টপিক্সটা তোমরা পড়ে ফেলবে। তাহলে তোমাদের ক্লাসের সাথে সাথে পড়া হয়ে যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।